সুপ্রিয় দর্শক, দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা বুঝি না এমন অভিযোগ কিন্তু বাঙালিদের অনেক আগে থেকেই আছে। আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেওয়া উচিত। আমরা মনে করি আমাদের মুখে 32টি দাঁত আছে, দু একটি চলে গেলে কি বা হয়। বাট বিশেষজ্ঞরা ইতিমধ্যে স্পষ্ট প্রমাণ করেছে যে প্রত্যেকটি দাঁতের রয়েছে আলাদা আলাদা কাজ। সুতরাং কোনো কারণে যদি অল্প বয়সে বা বৃদ্ধ বয়সে দাঁত ফেলে দিতে হয় বা দাঁত পড়ে যায়, সেখানে কৃত্রিম দাঁত প্রতিস্থাপন করাটি খুবই জরুরি। হ্যাঁ দর্শক, আজ আমরা কথা বলবো কৃত্রিম দাঁত সংযোজন নিয়ে। আমি ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, প্রতিষ্ঠাতা কলাবাগান রাজ ডেন্টাল সেন্টার। দর্শক, তার আগে একটু জেনে নেই যে দাঁত না থাকলে আসলে আমাদের কি কি সমস্যা হতে পারে। একটি হতে পারে লোকাল সমস্যা, মানে মুখের মধ্যকার সমস্যা। যাদের দাঁত নেই তাদের চোয়াল ভেঙে যেতে পারে, তাদের হাসি নষ্ট হয়ে যেতে পারে, কারো সাথে কথা বলছেন ফোকলা দাঁত, নিজের আত্মবিশ্বাস অটোমেটিক্যালি কমে যেতে পারে। এছাড়াও কিন্তু নানা ধরনের সমস্যা লোকালি হতে পারে, যেমন কেটে ফেলেছেন যে দাঁতটি তার আশেপাশের দাঁতটি বাঁকা হয়ে যেতে পারে, উপরের দাঁতটি নেমে আসতে পারে, ওভারঅল পুরো মুখের কিন্তু যে অবস্থান সেটিকে পরিবর্তিত হতে পারে। এটি হচ্ছে লোকাল কারণ। এছাড়াও কিন্তু সিস্টেমিক কারণ হতে পারে, যেমন যাদের দাঁত কম বা দাঁত নেই তাদের মানে প্রপার চর্বণের ফলে যে আমাদের হজমের বিষয়টি এসে থাকে সেটা কিন্তু ব্যাঘাত ঘটে, তার ফলে আমরা অপুষ্টিতে ভুগি। অপুষ্টিতে ভুগলে কিন্তু শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে, শরীর অনেক দুর্বল হয়ে যায়। এর পাশাপাশি আরেকটা জিনিস বিশেষজ্ঞরা ইতিমধ্যে প্রমাণ করেছে যে যাদের দাঁত নেই তাদের এক ধরনের ডিমেনশিয়া তৈরি হতে পারে। সেটা আবার কি ডিমেনশিয়া হচ্ছে? এই প্রকৃত চর্বণ যখন দাঁতের মাধ্যমে হয় তখন আমাদের মস্তিষ্কে পর্যাপ্ত রক্ত সঞ্চালন হয়, যাদের দাঁত নেই এই রক্ত সঞ্চালন কমে যায়, ফলে তাদের ডিমেনশিয়া বলতে তাদের কাজের আগ্রহ কমে যায়, স্মৃতিশক্তি লোপ পায়, কাজের প্রতি যে আগ্রহ সেই আগ্রহটি কমে যায়, অমনোযোগী, বিষণ্ণতা, এই ধরনের জিনিস কিন্তু সে সমস্ত মানুষের মধ্যে আস্তে আস্তে তৈরি হয় যাদের মুখে দাঁত নেই। আর যেটা বারবারই বলছিলাম যে সৌন্দর্য প্রকাশ এবং আত্মবিশ্বাসের জন্যে সবগুলি দাঁতের সঠিক অবস্থান কিন্তু খুবই জরুরি। এরপরেও যারা দাঁত ফেলে দিচ্ছে অল্প বয়সে হোক বা বৃদ্ধ বয়সে, এটা বলছিলাম আমি, তাদের জন্যে দাঁত লাগানোর বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক মাধ্যম রয়েছে। তার মধ্যে তিনটি মাধ্যম সবচেয়ে বেশি জনপ্রিয়। একটি হচ্ছে খোলা যোগ্য দাঁত, যেটাকে আমাদের মেডিকেল ভাষায় বলা হয় ডেন্চার। আরেকটি হচ্ছে ফিক্সড, মানে দাঁতটিকে আর খোলা যায় না। এর মধ্যে দুইটি মাধ্যম রয়েছে, একটিকে বলা হয় ব্রিজ, আর একটিকে বলা হয় ইমপ্ল্যান্ট। এই তিনটি বিষয়ে আপনাদের সংক্ষিপ্ত আলোচনা করব। আসলে তিনটি যে পদ্ধতি রয়েছে এটি মেনলি নির্ভর করে রোগীর অর্থনৈতিক অবস্থার উপর, রোগীর বয়সের উপর, রোগীর শারীরিক অন্যান্য রোগ রয়েছে কিনা তার উপর, রোগী কীভাবে তার মুখের হাইজিনটাকে মেনটেন করছে তার উপর, এরপরে হচ্ছে রোগী আসলে কি চায় বা কত সহজে চায়, সব কিছুর উপরে ডিপেন্ড করেই কিন্তু দাঁত প্রতিস্থাপনে তিনটি পদ্ধতি রয়েছে। শুরুটা আপনাদের একটু দেখাই দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটি বলছিলাম প্রথমটি হচ্ছে খোলা বন্ধ দাঁত বা ডেঞ্জার বলা হয়। আমাদের নানা দাদা বা আমাদের বৃদ্ধ অনেকের মুখে কিন্তু আমরা এই ধরনের দাঁত সংযোজন দেখতে পারি। এটি দেখতে অনেকটা, আমি দেখাই, এইরকম হয়। এখানে যেমন তিনটি দাঁত রয়েছে বিষয়টি এরকম, সাথে একটি প্লেট থাকে। অনেক সময় দাঁতটিকে আটকে রাখার জন্যে পাশের যে ভালো দাঁত রয়েছে তার সাথে একটা ক্লিপ বা একটি তারের মধ্যে আমরা ক্লাউস বলি, এরকম অংশ থাকে। এই কয়েকটা পার্ট মিলেই ডেন্চার তৈরি হয়। যেখানে দাঁত নেই ওই জায়গাটিকে এটিকে আমরা পরিয়ে দেই। এটির অসুবিধা হচ্ছে সাথে একটি প্লেট থাকে, এর জন্য প্রথম কয়েকদিন কথা বলতে অসুবিধা হয়, আর একটু নড়াচড়াও একটু অনেক ক্ষেত্রে করতে পারে যদি ভিতরে হাড়ের অবস্থাটি ভালো না থাকে, মানে চোয়ালের হাড়, সেক্ষেত্রে পাশের দাঁতগুলিকে কী অবস্থা, এগুলি অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এই দাঁতের কিছু খারাপ দিক রয়েছে, পেশেন্ট বা রুগীরা অতটা আরাম বোধ করে না। রুগীরা চাইতো আসলে আরাম বোধ, কারণ দাঁত হচ্ছে আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা যদি সে দাঁত দিয়ে ভালো মতো খেতেই না পারি তাহলে কৃত্রিম দাঁত দিয়ে লাভ কী? সেই জন্যই কিন্তু মানুষ চাই বা রুগীরা চাই স্থায়ীভাবে কিছু করার জন্যে। তার জন্য যে পদ্ধতিটি বললাম, একটি বললাম ব্রিজ আর একটি ইমপ্ল্যান্ট, আসলে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন তিনটি দাঁত রয়েছে, কোনো কারণে আমরা দাঁতকে ফেলে দিলাম, এই দাঁতটিকে আমরা দাঁতটিকে ফেলে দিলাম, দাঁতটি নেই দেখতে পাচ্ছেন। সুতরাং এই অবস্থায় দাঁতটিকে রাখা যাবে না, কারণ আমি ইতিমধ্যে বলে ফেলেছি এখানে দাঁতকে প্রতিস্থাপন না করলে একটা হচ্ছে মুখের মধ্যে ক্ষতি, একটা সারা শরীরের ক্ষতি। সুতরাং এখানে দাঁত লাগাতে হবে। ফিক্সডের মধ্যে যেটা বলছিলাম ব্রিজ,
ব্রিজ পদ্ধতিতে কেমনে হয় সেটা হচ্ছে এই যে পাশে দুটি ভালো দাঁত রয়েছে এই দুটি দাঁতকে কিছু মডিফিকেশন দরকার হয়। কখনো কখনো এই দুটি দাঁতকে রুট ক্যানাল নামে চিকিৎসা করা যেতে করতে হতে পারে, আবার কখনো না করেও করা সম্ভব। এটা ডিপেন্ড করে এই দুটি দাঁতের অবস্থান বা কি অবস্থায় দুটি গঠনগত দিক কেমন আছে সেগুলির উপরে। যাই হোক, বেসিক কথা হচ্ছে এই পাশের দুটি দাঁতকে আমরা মেশিনের সাহায্যে বিশেষভাবে কেটে নিই, কেটে এটাকে এইরকম তৈরি করে নিই, জাস্ট এইভাবে করে নিয়ে আমরা এখানে মাপ নিয়ে মাপটা আমরা ল্যাবরেটরিতে দেই। ওইখান থেকে রোগীর অর্থনৈতিক অবস্থার উপর ডিপেন্ড করে বিভিন্ন ম্যাটেরিয়ালের ব্রিজ পাওয়া যায় যেটা ওখানে তৈরি হয়ে আসে। তারপর আমরা জিনিসটাকে এভাবে তৈরি করি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এভাবে এখানে দুইটি ভালো দাঁত জায়গায়, এখানে একটি কৃত্রিম দাঁত, এটা এটাকে আমরা তখন দাঁত এভাবে আস্তে করে বসিয়ে দিই। বাস যেটা বিশেষ মাধ্যমে লাগানো থাকে আর পেশেন্ট খুলতে পারে না, এটা চাইলে আর খোলা যাবে না, এবং এটি দিয়ে পেশেন্ট স্বাভাবিক যে দাঁত ছিল সে দাঁতের সবগুলি কাজে এই দাঁত দিয়ে সে করতে পারে। অনেকেই আবার এখন কমপ্লেন করে যে পাশের দুই দাঁত ভালো ছিল কেন ওই দুটি কাটছেন, যদিও ওই দুটি দাঁতকে কাটলে যাতে কোনো ফার্দার ক্ষতি না হয় তার জন্য ওই দুটি দাঁত চিকিৎসা করে নেওয়া হয়। তারপর অনেকে বলে ডাক্তার সাহেব আমি আসলে পাশের দুই দাঁত কাটতে চাই না, ওইখানে কিভাবে ফিক্স দাঁত লাগানো যায়। সেই জন্যই কিন্তু এখন চিকিৎসা গবেষণা নতুন পদ্ধতি এনেছে যেটি আমি বললাম ইমপ্ল্যান্ট। যেমন ইমপ্ল্যান্ট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, ইমপ্ল্যান্ট হচ্ছে খুবই একটি সহজ পদ্ধতি, এটা নতুন এসেছে। যেমন এখানে দাঁতটি নেই, আমরা কি করি এখানে অপারেশন করি, ছোট্ট একটি সার্জারি করে এখানে স্ক্রু বসাই। আমরা যদি ভিতর থেকে দেখাতে চাই তাহলে এটাকে এইভাবে দেখানো যাবে, এখানে দাঁতটি ছিল না, সেখানে আমরা সার্জারি করে মাড়ির মধ্যে একটা স্ক্রু বসিয়ে দিলাম। দেখতে পেরেছেন নিশ্চয়ই খুব সিম্পল চিকিৎসা, দাঁত তোলার চেয়েও সহজ চিকিৎসা এবং কোনো ব্যথা লাগে না। দিলাম, দেওয়ার পর এই স্ক্রুর মাথাতে আমরা একটি মেটাল একটা দাঁতকে ধরে রাখার জন্য একটা ডিভাইস তৈরি করে লাগিয়ে দেই এবং কিছুদিন অপেক্ষা করতে হয়। যখন এই স্ক্রুটি শক্ত হয়ে যায় হাড়ের সাথে তখন আমরা তার উপর এইভাবে কৃত্রিম দাঁত লাগিয়ে দিই। লাগিয়ে দিলে সেটা ওইখানেই থাকছে এবং এটা একদম ন্যাচারাল দাঁতের মতো কাজ করছে, আমাদের খেতে অসুবিধা হচ্ছে না, আমাদের অ্যাস্থেটিক পারপাস যদি দেখার সেই বিষয়টি পুরোপুরি ফুলফিল করছে, একদম ন্যাচারাল দাঁতের মধ্যে কাজ করছে। সুতরাং এই তিনটি মাধ্যম রয়েছে, এই তিনটি মাধ্যমে যে কোনো একটির মাধ্যমে কৃত্রিম দাঁত সংযোজন করে যারা ইতিমধ্যে হাত দাঁত হারিয়েছেন তাদেরকে দাঁত সংযোজন করার জন্য অনুরোধ করছি। কারণ দাঁত ছাড়া আমাদের জীবন অনেকটাই অসহায় হয়ে পড়ে, যেটা আমরা বুঝতে পারি অথবা বুঝতে পারি না, কিন্তু গবেষণা বলছে অবশ্যই দাঁতকে লাগিয়ে নিতে হবে আমাদের সার্বিক সুস্থতার কারণে। সবাই ভালো থাকবেন, আশা করি আমাদের আলোচনা নিজেরাও জানবেন এবং অপরকে জানতে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।